আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা হ্যামস্টার কম্ব্যাট, তাদের যে ইয়ার্ড অফ আছে, ইয়ার্ড অফ রিগার্ডিং একটা পোস্ট করছে, ডিটেলস পোস্ট করছে, সেটা নিয়ে কথা বলবো। দেন বাইবিটের প্রি মার্কেটে আপনার 8 সেন্ট প্রাইস চলতেছে এবং আদার্স যে প্রি মার্কেট আছে ওগুলোতে 1 সেন্টের কম চলতেছে, সেই বিষয়ে আমরা কথা বলবো। দেন আমরা হ্যামস্টার কম্ব্যাটে প্রাইস কত হতে পারে সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো আপনার অ্যালোকেশন ইতিমধ্যে আপনি চেক করে ফেলছেন, আর আপনার অ্যাভেলেবল যে উইথড্রল অ্যামাউন্ট আছে সেটা আপনার কাঙ্ক্ষিত এক্সচেঞ্জার বা যেখানে উইথড্র দিয়েছেন সেখানে চলে যাবে। 2 দিন টাইম আছে এবং বাইন্যান্সের লঞ্চ পোলও চলতেছে। এক ফার্স্ট আমরা শুরু করব, তারা টুইটারে একটা পোস্ট লিখছে, যদি আমরা তাদের টুইটারে চলে যাই বা এক্স পেজে চলে যাই তাহলে দেখতে পারবেন এই পোস্টটা করা হয়েছে। যদি আমি একজ্যাক্ট টাইমটা দেখাই, 16 ঘন্টা আগে তারা পোস্টটা করছে। তারা এখানে ইয়ার্ড অফ রিগার্ডিং ইন ডিটেল পোস্ট করছে, যে বলছে দি রেজাল্ট অফ দ্য সিজন 1 হ্যাজ বিন ফাইনালাইজ। কীভাবে ফাইনালাইজ করছে, তো এখানে তাদের 300 মিলিয়নের মতো ইউজার ছিল, যার মধ্যে থেকে ইয়ার্ড অফের জন্য 26 তারিখ ইয়ার্ড অফের জন্য এলিজিবল হয়েছে 131 মিলিয়ন মানুষ। পার্সেন্টেজে যদি হিসেব করা যায় 63% মানুষ এখানে বাদ পড়ে গেছে। আর অ্যারাউন্ড তারা 2.3 মিলিয়ন মানুষকে ব্যান করছে চিটার হিসেবে, এবং অ্যারাউন্ড 30.6 মিলিয়ন কোয়ালিফাইড ইউজার যারা এখনো কোথায় উইথড্রল করবে ওই মেথডটা তারা যারা ডেডলাইনের মধ্যে এটাকে মানে সাবমিট করে নেয় বাট তারা টিল ক্লেম করতে পারবে সেই বিষয়েও বলছে। টোটালি 131 মিলিয়ন মানুষ মানে কোয়ালিফাইড হয়েছে। দেন আউট অফ 100 বিলিয়ন টোকেন হ্যামস্টার কম্ব্যাটের টোটাল সাপ্লাই হলো 100 বিলিয়ন, এর মধ্যে আপনার ইয়ার্ড অফ করছে হইলো টোটাল ইয়ার্ড অফ থাকবে 75% রিজার্ভ ফর কমিউনিটি, বাট এর মধ্যে 60% কিন্তু তারা সিজন 1 ডিস্ট্রিবিউট করবে। আবার ওই 60%-এর মধ্যে যে টোকেনটা পেয়েছেন আপনি যদি চলে যান হ্যামস্টার কম্ব্যাট বোর্ডের মধ্যে, এখানে ধরেন আমি পেয়েছি 1627 সামথিং টোকেন, তো এর মধ্যে দেখেন আমার কিন্তু বেস্টিং আছে 191 সামথিং টোকেন। তো সেটার কথাই বলছে যে এই বেস্টিং বা আপনি যেটা পেলেন না আর লকড অবস্থায় আছে সেটা কী হবে। ফ্রম দিস অ্যামাউন্ট ইউজার উইল গেট 88.75% ইমিডিয়েটলি ডিউরিং দ্য ইয়ার্ড অফ, মানে আপনি যেটা পেয়েছেন কারেন্ট অ্যামাউন্ট সেটা হলো 88.75%, বাকি আপনার 11.25% উইল বি বেস্টেড আনলক ইন 10 মান্থ আফটার দ্য লিস্টিং। এই লিস্টিংয়ের পরে ওটা বেস্টিং আকারে থাকতেছে, পরবর্তী আপনি 10 মাসে ওটা আস্তে আস্তে বেস্টিং হবে, পার মান্থে আপনার বেস্টিং আকারে ওটা আনলক হয়ে যাবে। তো এই বাকি যে আপনার 11.25% সেটার বিষয়ে একটা ক্লিয়ারেন্স দিছে। দেন অ্যান্ড এডিশনাল 15%, ওই যে 75%-এর মধ্যে 60% দিয়েছে আর 15% আছে ওইটা ড্রপ করা হবে ডিউরিং দ্য আপকামিং সিজন 2 ইন দ্য গেম, যারা গেম রানিং করবে বা খেলবে তাদেরকে আবার ওই 15% আপকামিং সিজন 2-তে আস্তে আস্তে ড্রপ করা হবে। এই ছিল মোটামুটি তাদের ইয়ার্ড অফ বিষয়ে ডিটেলস বা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট। এখন চলে আসি যে বাইবিটের প্রি মার্কেট প্লাস আদার যে প্রি মার্কেট আছে সেটা প্রাইজের ডিফারেন্স কেন। যদি আপনি এখনও টিল নাও যদি বাইবিটের ডেরিভেটিভ বা ফিউচারে চলে যান তাহলে দেখতে পারতেছেন প্রাইস কিন্তু আপনি 009 বা 1 সেন্ট ধরতে পারেন, 1 সেন্ট থেকে এখন কমে গেছে, প্রি মার্কেটেও কমে গেছে। বাট আপনি যদি চলে যান প্রাইভেটের ফ্রি মার্কেটে সেখানে টিল নাও কিন্তু আপনি এটা 10 সেন্ট চলতেছে দেখতে পারতেছেন। তো এটার কাহিনী কি, এটার কাহিনী হলো বাইবিট যখন ফ্রি মার্কেটে লঞ্চ করছে তারা এটাকে 10 বিলিয়ন টোকেন ধরে এটাকে হিসাব করছে, বাট সাপ্লাই 100 বিলিয়ন। তো এখানে এই সমস্যার জন্য তাদের টোকেনের প্রাইস হয়ে গেছে 10 গুণ বেশি, তাদের টোকেনের প্রাইস হয়ে গেছে 10 গুণ বেশি, যেহেতু হ্যামস্টার কম্ব্যাটের সাপ্লাই বেড়ে 10 গুণ আরও বেশি হয়ে গেছে, তো প্রাইস কমে যাওয়ার কথা ছিল। বাট তাদের যে এই সিস্টেম আছে, তাদের সিস্টেমে যেটা রান করা হয়েছে ওইটাই এখনও চলতেছে, তার জন্য এখানে দেখেন প্রাইস কিন্তু আপনি 10 গুণ বেশি পাচ্ছেন এবং প্রি মার্কেটে আদার্স প্রি মার্কেটে 10 গুণ কিন্তু কম, এটাই সমস্যা ছিল। তো এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নেই, এই সমস্যার জন্য প্রাইসটা বেশি দেখাচ্ছে। আর আপনি বাইন্যান্সে চলে গেলে বাইন্যান্সের লঞ্চ পুল অলরেডি চলতেছে হ্যামস্টার কম্ব্যাটে, আপনি যদি চান তাহলে বিএনপি বা এফডিউএসডি লক করে আপনি এখান থেকেও 3 বিলিয়নের রিওয়ার্ড পুল আছে, ওইখান থেকে একটা পোর্শন পাবেন যদি লক করেন। তো সেই বিষয়ে আর যাচ্ছি না, তো এখন আমরা চলে যাব হলো প্রাইস প্রেডিকশনের দিকে। তো ধরেন প্রাইস প্রেডিকশনের আগে আমরা আরেকটা বিষয় দেখব, যেহেতু টেলিগ্রামের যে মিনি গেম আছে ট্রেন্ডিংটা যেটা দিয়ে আসছে সেটা হলো নট কয়েন। আমরা নট কয়েনের কারেন্ট মার্কেট ভ্যালু দেখবো এবং মার্কেট ভ্যালু দেখতেছেন 007, এবং আমরা মার্কেট ক্যাপ দেখবো। অ্যাট ফার্স্ট আমরা মার্কেট ক্যাপটা দেখবো, মার্কেট ক্যাপ হলো 755, কালকে 775-এর দিকে ছিল, তো আরও কমে গেছে। তারপরে যেটা আসছে ডক্স সেটারও মার্কেট ক্যাপ আমরা দেখা ট্রাই করবো, এগেন প্রজেক্ট। তো আমরা এটা যদি দেখি এটা কিন্তু প্রায় অর্ধেক ধরা চলে, প্রায় আপনার নট কয়েন যে আছে নট কয়েনের অর্ধেক হলো ডক্স। তো তারপরে যেটা আসছে সেটা হলো ক্যাটিজেন, ক্যাটির যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, আমরা এখান থেকে চলে যাচ্ছি ইনফো সেকশনে, দেন মার্কেট ক্যাপ যদি দেখি এটা কিন্তু ওইটার থেকে অর্ধেক হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটার মার্কেট ক্যাপ ফার্স্ট এটার থেকে, তারপরে এটা অর্ধেক হয়েছে, তারপরে এটা আরও অর্ধেক হয়েছে। তো এখন যদি আমরা সেই হিসেবে আমাদের ফোর্থ প্রজেক্ট সেটা হলো হ্যামস্টার কম্ব্যাট সেটাও যদি দেখি, তো এটার যেহেতু হাইপ আছে, অনেক ইউজার
আছে, তো আমরা এটার মার্কেট ক্যাপ ইনিশিয়ালি ধরবো 500 মিলিয়ন, যাওয়ার পসিবিলিটি আমার মনে হয় কম। তারপর আমরা 500 মিলিয়ন ধরে যদি হিসেব করি, ধরেন আমরা মিলিয়নের এখান থেকে শূন্য বাদ দিয়ে দিছি, আমরা 64 বিলিয়ন ধরছি, বাট 64 বিলিয়ন থেকে একটু বেশি রাউন্ড ফিগার ধরে নিছি। দেন আমরা যে মিলিয়নের যে শূন্য, এখানে ধরেন 500 মিলিয়ন হলে 6টা শূন্য বাদ যাইতো, তো ওইটাকে আমরা বাদ দিয়ে দিছি, বিলিয়ন থেকেও 6টা শূন্য বাদ দিছি, দিয়ে আমরা এটা হিসেব করতেছি। ধরেন মার্কেট ক্যাপ হলো 500 মিলিয়ন এবং সাপ্লাই হলো আপনার 64 বিলিয়ন, তাহলে আপনার প্রাইস কত হয়েছে 0.0078, মানে 8-এর দিকে। 500 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি হয় তাহলে কিন্তু প্রাইস কিন্তু কম আসছে। তো আমরা যেহেতু এক্সপেক্ট করতেছি এটাকে 1 সেন্টে, তাহলে কত হয় 700 মিলিয়ন মার্কেট ক্যাপ নিতে হয়। 700 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় তাহলে সেন এটা তাহলে এটার প্রাইস হবে অ্যারাউন্ড 1 সেন্ট। বাট আপনারা যারা 10 সেন্ট পাচ্ছেন, 10 সেন্ট যদি মার্কেট ক্যাপ করতে চান তাহলে এটার মার্কেট ক্যাপ হতে হবে 10 বিলিয়ন বা 12 বিলিয়ন ডলার। তো এটা কিন্তু কখনোই পসিবল না। ইভেন যদি আপনি টন টোকেন আছে, টেলিগ্রামের যে নেটিভ চেইন, নেটিভ টোকেন, সেটার মার্কেট ক্যাপ দেখলে 14 বিলিয়ন ডলার। তো কেমনে এটার মার্কেট ক্যাপ 11 বিলিয়ন হয়, যে চেইনের উপরে লঞ্চ হচ্ছে সেটারই মার্কেট ক্যাপ 12-13 বিলিয়ন ডলার। তো এটা কিন্তু পসিবল না। তবে এটা দেখার বিষয় 700 মিলিয়ন হয় কিনা বা 500 মিলিয়ন হয় কিনা, 1 বিলিয়নও পসিবল না। তো আপনারা যারা এক্সপেক্ট করতেছেন যে এটা 10 সেন্টে যাবে, তো এটা আসলেও পসিবল না, বা 1 বিলিয়ন মার্কেট ক্যাপ নেওয়াও খুবই কঠিন হয়ে যাবে, যেহেতু আপনারা দেখলেন ধারাবাহিক যে প্রজেক্টগুলো লঞ্চ হয়েছে সেগুলোর মার্কেট ক্যাপের কী অবস্থা। তো এখন দেখার বিষয়, যেহেতু ক্রিপ্টো মার্কেট কোনো কিছুই ঠিক মতো বলা যাবে না, জাস্ট আমরা প্রিডিক্ট করতে পারবো যে পাঁচটা কী হয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা একটা প্রিডিকশন দিতে পারবো, আদারওয়াইজ কিছুই না। ধরেন আপনি এখন 1000 যদি টোকেন পাই থাকেন তাহলে এটা ভ্যালু আপনি $10 1 সেন্ট করে ধরলো, কিন্তু 1 সেন্টেরও কম থাকতে পারে যেদিন লিস্টিং হবে। কারণ কি এখানে 131 মিলিয়ন মানুষ যদি ক্লেম করে, বা ধরেন এখানে 120 মিলিয়ন মানুষ, মিলিয়ন মানুষও যদি ক্লেম করে, তাহলে এর মধ্যে দেখবেন যে 75 মিলিয়ন মানুষের ইন্টারেশন থাকবে, তারা সেল করে দিবে, প্রথম দিন ডাম্পিং হবে, এইভাবে আস্তে আস্তে ডাম্পিং হবে। বাট পরবর্তীতে যখন ডাম্প হয়ে সারবে, পরবর্তীতে একটা সময় স্টেবল হওয়ার পরে পরবর্তীতে আপ হতে পারে। তবে আপনি যদি বেশি অ্যাকাউন্টে টোকেন থাকে তাহলে একটা অ্যাকাউন্টে বিক্রি করে বা দুইটা অ্যাকাউন্টে বিক্রি করে বাকিগুলো আপনি হোল্ড করতে পারেন। হোল্ড করে পরবর্তীতে যখন একটা প্রাইস, ভালো প্রাইস আসবে, তখন আপনি সেল করতে পারেন, আমার মতামত এটা থাকবে। আর যদি আপনি সেল করতে চান, আপনি যদি টাকার দরকার পড়ে, তাহলে আপনি ইনিশিয়ালি যখন লিস্ট হবে তখনই সেল করে দিন, মানে ফার্স্ট আওয়ারে সেল করে দিন, ধরে রাখেন না। ধরে রাখলে দেখা যাবে আর প্রাইস কমে যাবে, তখন আপনি যদি টাকার দরকার পড়ে তখন দেখা যাবে আপনাকে কম প্রাইসে সেল করতে হবে। আর যদি হোল্ডিং করার ইচ্ছা থাকে তাহলে আপনি বেশি টাইমের জন্য হোল্ডিং করতে হবে। আর যারা সিজন টু করতে যাচ্ছেন, কাজে কি এখানে ডায়মন্ড কালেক্ট করতে হবে, তার ডায়মন্ডগুলো কালেক্ট করবেন, আনসেকশন থেকে কাজ করবেন, ওখানে চাইলে ইনভাইট করতে পারবেন, গেম খেলতে পারবেন, আর আপনি ট্যাপ ট্যাপ করতে পারবেন। ট্যাপ ট্যাপ যদি এখনও রান হয় নাই, আপনি কার্ড আপডেট করতে পারবেন, আপনি ডায়মন্ড দিয়ে আপডেট করে প্রতি 3 ঘন্টা ভুল আগের মতোই কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আপনার এক্সপেকটেশন কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, প্রাইস কেমন হতে পারে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।